বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বারবার সাজছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি, এবং যেহেতু আপনি একজন চিকিৎসকও সে কারণে প্রশ্নটা আপনাকেই প্রথম করতে চাই যে গতকালকে হাইকোর্ট একটি রুল ইস্যু করেছে। আপনি জানেন যে সারা দেশে বিশেষ করে ঢাকায় চিকনগুনিয়া রোগে বহু মানুষ আক্রান্ত এবং একটা ভীতিকর আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে, এবং এই রোগটা ছড়াচ্ছে মূলত মশার মাধ্যমে বা মশা দ্বারা আসলে আক্রান্ত হচ্ছে। সো হাইকোর্ট যে রুলটি ইস্যু করেছে সেটি হচ্ছে যে চিকনগুনিয়া যারা আক্রান্ত হচ্ছেন তাদের কেন কম্পেনসেট করা হবে না বা করবে না কর্তৃপক্ষ। সো আপনি কি বলবেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের। এর সঙ্গে আসলে সুশাসনের প্রশ্ন, দায়িত্বের প্রশ্ন, নানা কিছু জড়িয়ে পড়ে যদি আমরা রুলটাকে বোঝার চেষ্টা করি। এটা কতটুকু আমি ঠিক, রুলটার সম্বন্ধে আমি শুনেছি এবং শুনেছি যে মশায় যারা আক্রান্ত হয়েছে বা যারা চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। তো কেন দিতে হবে বা দিতে হবে কিনা সেটার প্রশ্নের পরে এসে বলি যে সত্যি কথা, মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ডাক্তার হিসেবে যে চিকনগুনিয়া রোগে মানুষ মারা যায় না। রোগ হাই টেম্পারেচার, খুব বড় ধরনের তাপমাত্রা হয় শরীরে, সাথে সাথে গাঁটে ব্যথা হয় এবং বেশ র্যাশ হয় এবং মানুষ বেশ কষ্ট পায়, এটা সত্য কথা। এখন চিকনগুনিয়া রোগ কেন হয়? একসময় ম্যালেরিয়া হতো, ফাইলেরিয়া হতো, এই সমস্ত বিভিন্ন রোগ হতো, মশাবাহিত রোগ। এখনও কিন্তু মশাবাহিত জন্য অনেক রোগ হয়, এটা বিশেষ ধরনের মশার কারণে কিন্তু চিকনগুনিয়া রোগটি হয়। এখন এটার উৎপত্তি হলো কোথা থেকে? আপনারা যদি জানেন, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা অনেকটা লাকি এ কারণেই যে চিকনগুনিয়া রোগটা কিন্তু গত বছর ঠিক শোনা যায়নি, এই বছরই বেশি শোনা যাচ্ছে। কারণ হচ্ছে এই রোগটি বাংলাদেশে ছিল না, কিন্তু আমি গতবারই WHO-র মিটিংয়ে গেছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, তাদের মেইন ইস্যুই ছিল চিকনগুনিয়া, এবং বিভিন্ন দেশে চিকনগুনিয়া ছড়াচ্ছে, তারা আতঙ্কিত। আতঙ্কিত এই কারণেই যে একজন মশা যদি তাকে ধরেন রক্ত নিয়ে যায়, সেই মশা যদি অন্য কাউকে কামড় দেয়, অথবা যে লোকটিকে চিকনগুনিয়া আক্রান্ত হলো সেই মশাকে যদি কেউ, কোনো মশা যদি তাকে অ্যাডিস মশা যদি তাকে কামড় দিয়ে আবার অন্যজনকে যে রক্ত করে, তাহলে তার এক মশা থেকে আরেক মশাতে ছড়াচ্ছে। এই জন্য একটা পৃথিবীব্যাপী একটা সারা, যদি আপনি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে জানেন, বেশ আলোচনা হয়েছে। তো বাংলাদেশে এই বছরই প্রথম চলে এসেছে এবং এটা এখনও পর্যন্ত মেইনলি ঢাকার মধ্যে আছে, ঢাকার বাইরে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এখনও এটা ছড়িয়ে পড়েনি। সুতরাং অবশ্যই আমাদেরকে মশা নিধন করতে হবে, তবে আমি রায় সম্বন্ধে কিছু বলতে পারবো না যে রায়ের কী দেওয়া হবে কিনা, তবে আমি জানি এটাতে আসলে সত্যিকার অর্থে এই ধরনের কোনো কিছু হবে না যে কাউকে কম্পেনসেশন দিতে হবে বা হতে পারে। তাহলে সবচেয়ে বেশি কম্পেনসেশন দিতে হবে যারা ধূমপানে উৎসাহিত করে, ধূমপানের ফ্যাক্টরি এবং ধূমপান, ধূমপানের মধ্যে একটা সিগারেটের শলাকার মধ্যে 4000 ধরনের কেমিক্যাল আছে, যেটা মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সর্বনাশ করছে, 7-8 ধরনের ক্যান্সার, শ্বাসরোগ, শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে ধূমপান ক্ষতি করছে না। চিকনগুনিয়া যদি আমাকে বিছানায় 7 দিন শুয়ে রাখে, এই এই ধূমপানের জন্য আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা 6 গুণ বেড়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা 8 গুণ বেড়ে যাচ্ছে, আমার বেড়ে যাচ্ছে ক্যান্সারের সম্ভাবনা শতকরা 10-15%। এই দায়িত্ব তো তাদেরকে নিতে হবে, হয়তো ভবিষ্যতে কোনো আদালত না কোনো আদালত এটা সারা পৃথিবীব্যাপী দায়ী, এবং বিশ্বাস করেন যে এটা সত্যি করতে সারা পৃথিবী চিকনগুনিয়াটা, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই কারণে এই রুলটি ইস্যু করা হয়েছে যে এই যে মশা, মানে মশার পরিমাণ বেড়ে গেছে এবং মশার আক্রমণেই আসলে চিকনগুনিয়াটা হচ্ছে। আপনার কথা, মশা যাদের নিধন করা বা নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব, তারা করছেন না কেন? না, তাদের তো অবশ্যই দায়িত্বের মধ্যে আছে, দায়িত্বের মধ্যে কিন্তু শুধুমাত্র অথরিটির না, দায়িত্ব কিন্তু আমার আপনারও আছে। বলেন আমরা 3 জন আছি এখানে, আমাদের বাসায় যে ছোট্ট ফুলের টপটা আছে ওর মধ্যে যে পানি জমে আছে, বলেন গত 7 দিনে কেউ পানিটা ফেলে দিয়েছেন? আমরা 3 জনের মধ্যে প্রশ্ন করছি। আমাদের যে বাসায় এই গরমে এসি চালাই, এসির নিচে যে পানিগুলো জমে আছে একটু একটু করে, আমি কোনোদিন ওইটা দেখার চেষ্টা করেছি বা 7 দিন পরপর বদলানোর চেষ্টা করেছি? আমার বাসার সামনে যে ছোট্ট একটা বারান্দার চলার পথে যে একটা ছোট্ট গর্ত হয়ে আছে, 7 দিন ধরে পানি জমে আছে, ওই পানিটা পরিষ্কার করার কি আমি উদ্যোগ নিয়েছি? যদি মামলা হয় আমার আপনার বিরুদ্ধে হবে,
কারণ আমাদের সন্তানদের প্রতি আমাদের প্রতি আমরা আসলে নজর দিচ্ছি না। আমরা শুধুমাত্র সিটি কর্পোরেশন বা মশক নিধন করার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের বা কোনো অথরিটির নয়, এটা আপনার আমার সবার দায়িত্ব। এবং সচেতনভাবে পুরো সমাজ যদি এই কাজটি না করি তাহলে মশা কেন কোনো সমস্যারই সমাধান করা যাবে? কলিমুদ্দিন আহমেদ মিলন, যে এডিস মশা চিকনগুনিয়া রোগ আনতেছে এবং এডিস মশা দমনে কর্তৃপক্ষ বা সরকার ব্যর্থ হচ্ছে, এই প্রেক্ষিতেই হয়তো রুলটা জারি দিয়েছে হাইকোর্ট থেকে। হ্যাঁ, বিষয়টা তো এডিস মশা উনি বলছেন যে ঢাকা শহরেই বেশি আক্রান্ত, এখানে ব্যবস্থা নিলে তো এটা উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো যাতে জনগণ পালন করে সেই জন্য প্রচার অভিযান সহ অন্য সব কিছু মিলে এক সপ্তাহ কাজ করলে তো এটা অনেকটা নিয়ন্ত্রণ আসে বলে মনে হয়। এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ওনারা সরকার আক্রান্তদের ক্ষতিপূরণ দিবে কি দিবে না এটা নিয়ে আলোচনা আমরা দেখতে পারবো কি হয় না হয়, না তবে মানে এই স্বনির্বাচিত সরকারের জন্য সারা দেশে যেভাবে মানুষ আজকে দুর্ভিক্ষের মুখোমুখি এবং দুঃশাসন অত্যাচার অনাচারে জীবন হারাচ্ছে, জেলে যাচ্ছে, পঙ্গু হচ্ছে, ডিসঅ্যাপিয়ার্ড হচ্ছে এবং নানান হয়রানির শিকার হচ্ছে, আমার তো মনে হয় এরকম একটা রুল হওয়া উচিত যে যারা নিজেদেরকে নিজেরাই নির্বাচিত করে দেশের এই সমস্ত সর্বনাশ এবং কষ্টের কারণ হচ্ছেন জনগণের, এই কারণের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যারা ডিসঅ্যাপিয়ার্ড হয়েছেন, যারা পঙ্গু হয়ে গেছেন, হাঁটুর নিচে গুলি করে যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, যাদেরকে যাদের জীবনের বেশিরভাগ সময় জেলে রেখেছেন ওনারা এবং কথিত নির্যাতন এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এই সমস্ত নির্যাতন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার রুলও হতে পারে। আমরা আজকে খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে আমাদের দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং আমাদের অত্যন্ত ভালো একজন নেতা সবারই পরিচিত, তিনি তার ছাত্রজীবন থেকে শেষ পর্যন্ত সাবেক সংসদ সদস্য পর্যন্ত এবং তিনি সাহসী নেতা ছিলেন, দেশের জন্য দেশের সীমান্ত রক্ষায় সাহসী ছিলেন, তিনি আজকে আমাদের মধ্যে নেই, ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। তিনি ডিসঅ্যাপিয়ার্ড হয়েছেন, আমাদের সকলের পরিচিত নাম জননেতা ইলিয়াস আলী সাহেব। ওনার স্ত্রী তাহনিরা রশিদ উনি আজকে লন্ডন যাচ্ছিলেন, ওনার ছেলে গতকালকে লন্ডন যাচ্ছিলেন, ওনার ছেলে একটা ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করছে, সেইটাতে যে ওদেরকে যে সার্টিফিকেট দেবে সেই অনুষ্ঠানে গার্জিয়ান হিসাবে, কারণ ইলিয়াস ভাই তো নাই, থাকলে হয়তো উনি যেতেন এবং ওনাকে গুম করে রাখা হয়েছে। কিন্তু ওনাকে আজকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে, না তো আটকে দিয়ে ওনাকে যেতে দেওয়া হয় নাই। তো আমরা এই ধরনের একটা মানুষকে, তার স্বামী কোথায় আছে তিনি জানেন না, তার বাচ্চারা জানে না তাদের বাবা মা কোথায় আছে, আমরা জানি না আমাদের সহকর্মী কোথায় আছেন, এরকম একটি অবস্থায়ও তার সন্তানের কাছে যাওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। আমি জানি না যিনি আমার পরে আলাপ করবেন, তিনি তো একজন মানে মেধাবী মানুষ, আমরা জানি ওনারা এই সমস্ত বিষয় কিভাবে দেখবেন। ওনার কাছ থেকে শুনি আপনি অনেকগুলো প্রসঙ্গ টেনে আনলেন এবং যদিও চিকনগুনিয়ার বাইরে, এই প্রসঙ্গে আমি আর কয়েক সেকেন্ডে, এই ওনারা কখনো কখনো থামেন না। আপনি জানেন যে 6 জুলাই হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন, 82 পৃষ্ঠার একটি প্রতিবেদন, সেই প্রতিবেদনে ডিটেলস আছে, না ডিটেলস আছে, এমনকি গোপন টর্চার কেন্দ্রগুলোর কথাও তারা বলেছেন, তা আমি এই বিষয়ে আবার বলবো। জি ডক্টর হাবিব মিল্লাত, অনেকগুলো মূল কথা যেটি উনি চিকনগুনিয়ার থেকে আরও বড় করে ক্যানভাসটাকে বড় করেছেন, দুর্ভিক্ষ, দুঃশাসন, অনাচার এবং আপনারা স্বনির্বাচিত, স্বনির্বাচিত বলেই আসলে এগুলো করতে পারছেন, যেটি উনি বোঝাতে চাইছেন যে জনগণের ভোটে নির্বাচিত হলে হয়তো একটা জবাবদিহিতার প্রসঙ্গ থাকতো, এক ধরনের রেসপন্সিবিলিটি থাকতো, সেটি আপনাদের নেই। আমি আসলে বুঝে উঠতে পারিনি, আমরা চিকনগুনিয়া নিয়ে আলাপ করছিলাম, তো চিকনগুনিয়া মানে মশা মারতে কামান দাগানোর একটা অভ্যাস আছে সবারই, আমরা বাংলা ভাষায় বলে তো, এটা কামান দাগানোর চেয়ে বেশি হয়ে গেছে আসলে, যে বুঝতেই পারলাম না চিকনগুনিয়া থেকে কীভাবে অন্যদিকে দুর্ভিক্ষের দিকে চলে গেল। উনি বলেছেন প্রচার অভিযান চলছে না,
আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি টিভিতে আজকে যদি একবার চোখ রাখা যায় দেখবেন অন্তত 5-6 ধরনের বিজ্ঞাপন হচ্ছে। আপনি যদি সারা বাংলাদেশের মেডিকেল কলেজে সারা বাংলাদেশের নার্সেসরা রাস্তায় দাঁড়িয়েছে এটা প্রতিহত করার জন্য। যাই হোক, যে কোনো রোগ যখন আসতেই পারে তো কামান দাগানোর দিকে চলে যায় আর কি। মানে আমার কথা হচ্ছে যে উনি একটা কথা বলেছেন যে অনেক নেতাই জীবনের অধিকাংশ সময় এই আওয়ামী লীগের সময় এসে জীবনের অধিকাংশ সময় কারা অন্তরালে কাটাচ্ছেন। আমার মনে হয় ওনার নেতাদের বয়স ঠিক 17 নিচে হবে, না হলে 8 বছর হলো আওয়ামী লীগ ক্ষমতায় আছে। অধিকাংশ সময় কাটাতে হলে 15-16 বেশি ওনাদের নেতাদের বয়স হওয়ার কথা না। যাই হোক, এ ব্যাপারে আমি কথা বলতে চাই না। 82 পৃষ্ঠার রিপোর্টটি উনি পড়েছেন কিনা জানি না, তবে 82 পৃষ্ঠার রিপোর্টটা আমরা দেখেছি একটু। যারা রিপোর্টটি করেছে তাদের উপর আমরা আস্থা রাখতে পারি কিনা সেইটা হচ্ছে মূল প্রশ্ন। আপনারা বলেছেন স্বনির্বাচিত, অবশ্যই আমরা ভোটে দাঁড়িয়েছিলাম, আমিও সেই 154 জনের একজন যার বিরুদ্ধে আপনারা কোনো ক্যান্ডিডেট দেন নাই। আমার নির্বাচনকে আপনারা নষ্ট করার চেষ্টা করেছেন, আমার নির্বাচনকে আপনারা প্রতিহত করার চেষ্টা করেছেন, আমার নির্বাচন প্রতিহত করতে যেয়ে আপনারা সরকারি সম্পত্তি বিনষ্ট করেছেন, মানুষকে পুড়িয়ে মেরেছেন, মানুষকে অগ্নিদগ্ধ করে এখনও হাসপাতালের বেডে শুয়ে রেখেছেন, এখনও আপনারা আমাদের সন্তানদের স্কুলের শিক্ষার ব্যবস্থা ধ্বংস করার জন্য 600-এর বেশি স্কুল পুড়িয়েছেন, অবরোধ করেছেন, রাস্তা কেটেছেন, গাছ বন্ধ করেছেন, হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছেন। আপনারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছিলেন, আপনারা ব্যর্থ হয়েছেন, নির্বাচন প্রতিহত করতে পারেন নাই, নির্বাচনের 3.5 বছর পরেও ঘর থেকে বের হন নাই। আপনার নেত্রী অবরোধ ডাকে, আপনি ঘরে বসে টেলিভিশনের বাক্সে কথা বলেন। আপনার নেত্রীর বাইরে যখন 3টা বালির বস্তা থাকে আপনি ভয়ে ওর 5 কিলোমিটারের মধ্যে আপনাদের কাউকে দেখা যায় না। আপনি নেতা, আপনি সংসদ সদস্য ছিলেন, আপনার নেত্রী যখন এইভাবে ঘরে পড়ে অবরোধের ডাক দিল, বললো আমাকে এখান থেকে তাকে ঘর থেকে বের হন না, আপনাকে তো আমি মিছিলে দেখি নাই, আপনাকে তো কখনো দেখি নাই যে আপনি আপনার নেত্রীর পক্ষে কাজ করেছেন। আর যখন টেলিভিশনে আসি আমরা দুর্ভিক্ষের কথা বলি। বাংলাদেশে দুর্ভিক্ষ কোন সময়টিতে হয়েছিল? স্বাধীনতা পরবর্তীকালে একটি সময়টিতে। সেই সময় এই আপনাদের মতো বা আপনাদের সহযোগী যে জামাতি ইসলাম, তারা সেই সময় বাংলাদেশকে এখনো যেমন মেনে নেয় নাই, তখনও তারা মানতে পারে নাই, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমেরিকা থেকে জাহাজ ভর্তি গম রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু দক্ষ প্রশাসক হিসেবে যখন দেশটা গড়ে তোলার চেষ্টা করছিলেন, যখন দেশটাকে তিলে তিলে গড়ে তোলার চেষ্টা করছিলেন, তখন আপনাদের সহযোগীরা, আপনাদের দলীয় প্রধান সেই সময়কার তৎকালীন মেজর জিয়া, পরবর্তীতে জেনারেল জিয়া, হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে তাকে হত্যা করে। ষড়যন্ত্রের রাজনীতি না ভোটের রাজনীতি আপনারা করেন, আপনারা করেন হ্যাঁ না ভোট। বাঙালির ইতিহাসে কখনো 100 ভোটের জায়গায় 102 ভাগ 110 ভাগ ভোট পড়ে নাই, সেটা হয়েছে আপনাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তিনি যখন হ্যাঁ না করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে তার আগে কখনো কোন আর্মি জেনারেল আর্মিতে থাকা অবস্থায় কখনোই আর্মি নিয়ম কানুন ভঙ্গ করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে নাই। আপনাদের সময় 1.5 কোটি ভুয়া ভোটার হয়েছিল। নির্বাচন নিয়ে কথা বলতে চান আপনারা? কি নির্বাচন করেছেন? মাগুরাকে তো গুড়া করে ফেলেছিলেন সেই সময়টিতেই। আপনারা নির্বাচনে আসতে পারবেন না, আবার স্বনির্বাচিত বলে ব্যঙ্গ করার চেষ্টা করবেন। স্বশিক্ষিত নেতৃত্ব যারা আছে তারাই এই ধরনের কথা বলতে পারে। যদি একটি শিক্ষিত, যদি একটি দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব আপনাদের থাকতো, তাহলে এই ধরনের কথাবার্তা বলার আগে একটু কথা বলতে পারতেন, একটু চিন্তা করে কথা বলতে পারতেন, বলতে পারতেন কি দিয়েছেন আপনারা দেশকে। দেশকে আপনারা ইন্ডিয়া বিরোধী ধোয়া তুলবেন, আপনারা বলবেন শাখা সিঁদুরের কথা, বাংলাদেশে এখনো নামাজ পড়ে মানুষ, বাংলাদেশে যতদিন জননেত্রী শেখ হাসিনা থাকবে ততদিন প্রত্যেকটি উপজেলায় একটা করে সুন্দর মসজিদ হবে, ততদিন ইন্ডিয়া যে বাংলাদেশের সমুদ্র সীমা দখল করেছে সেই সমুদ্র সীমা একমাত্র জননেত্রী শেখ হাসিনাই পারে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে সমুদ্র সীমা দখল করতে। জননেত্রী শেখ হাসিনাই পারে 100টির মধ্যে 85টি ছিটমহল বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে, অন্য কোন সরকার পারে নাই। আপনাদের নেতৃত্ব ইন্ডিয়ায় যে গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনা করতে ভুলেই গিয়েছিল। সুতরাং এই সব কথা বলে লাভ নাই, ভুল হয়েছে, এবারে নির্বাচনে আপনারা আসবেন আমরা জানি, কোন উপায় নেই। একে তো নির্বাচন কমিশনের আরপিও রয়েছে, দ্বিতীয়ত নিজেদের অস্তিত্বের সাথে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, একসাথে কাজ করে কিভাবে দেশের ভালো করা যায় সেই কাজটি করি আমরা, এবং সেই কাজটি করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা 2041 সনে যে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা আছে সেই পথে আমরা এগিয়ে যাব, সবাইকে সাথে নিয়ে, সারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। এছাড়া কোনো বিকল্প নাই। আজকাল ওই নেগেটিভ কথাবার্তা,
আজকাল ওই বিপক্ষে কথাবার্তা এগুলো জনগণ শুনতে পায় না। আগে না হয় একটি টিভি চ্যানেল ছিল যে সরকার যখন ক্ষমতায় ছিল তার অধীনে ছিল, আজকে কিন্তু টিভি চ্যানেলের সংখ্যা প্রায় 30-40 হাজার হাজার পত্রপত্রিকা বের হয়। কেউ ইচ্ছে করলেই কোনো মতামতকে প্রভাবিত বা মতামতকে জনগণের উপর চাপিয়ে দিতে পারবে না। এই যে আমরা টকশোতে আজকে কথা বলছি, বিভ্রান্তিকর চিকনগুনিয়া থেকে দুর্ভিক্ষ, কোথায় দুর্ভিক্ষ? সারা বাংলাদেশের মানুষ হাসছে আপনাদের দিকে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ, এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশের রাজনীতিতে। এই যে ডক্টর মিল্লাত ওনাদেরকে নির্বাচনে আসতে বলছেন, কিন্তু আমরা অনেকেই এখন পর্যন্ত এক ধরনের সংশয় আছে যে আগামী নির্বাচনটি পূর্ববর্তী নির্বাচনের মতো হবে কি না, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না। এবং একটা ধারণা যেটি যে আপনারা আরও এক টার্ম ক্ষমতায় থাকতে চান, এরকম একটা কথা, এবং আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তিনিও চান আর একটি টার্ম ক্ষমতায় থাকতে, কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, বাংলাদেশের 50তম বার্ষিকী, বিজয় বার্ষিকী বা স্বাধীনতা বার্ষিকী উদযাপন করতে চান আপনারা ক্ষমতায় থেকে। তো সেখানে কি প্রতিপক্ষের জন্য কোনো সন্দেহের অবকাশ থাকে কি না যে আপনারা গত পরশু দিনে যদি পত্রিকা পড়ে থেকে থাকেন, আমাদের জাতীয় পার্টি বিরোধী দলের নেতা এরশাদ বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত, জনগণ এবার আমাদের ক্ষমতায় নিয়ে আসবে। বিএনপিকে থেকে হরদম বলা হচ্ছে যে আমরা পরবর্তীতে ক্ষমতায় আসছি। এটা শুধু আওয়ামী লীগ নয়, যারা রাজনীতি করে যাদের জনসম্পৃক্ততাও নেই তারাও স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, কারণ রাজনীতি করতে হলে তো ক্ষমতায় যেতেই। সুতরাং সেই স্বপ্নটা সবাই দেখতে পারে, কিন্তু কি হিসেবে আমরা বারবার এখনো বলা হচ্ছে, প্রতিবারই বলা হচ্ছে আমরা সকলের অংশগ্রহণের নির্বাচন চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার পার্টির সভাপতি, তিনি বারবার আমাদের ডেকেছেন, তিনি দলের বিশেষ বৈঠক সভা ডেকেছিলেন, তিনি নিজেও বলেছেন যে তিনি আগামী নির্বাচনটিকে সহজভাবে না নিয়ে জনগণকে সম্পৃক্ততা আরো বাড়ানোর জন্য, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের ভালোবাসা এবং জনগণের ভোট নিয়ে নির্বাচনে যাওয়া। কারণ গতবার বিএনপি এবং তার সমমনা দু একটি দল না আসার কারণে নির্বাচনটা তাদের মনোপুত হয়নি, কিন্তু আমরা চাই যদি তাদের সাহস থাকে তারা আসুক নির্বাচনে, নির্বাচনের মাঠেই খেলা হবে, কে নির্বাচনের মাথায় যেতে সে জনগণই নির্ধারণ করবে, সেই জন্য আমরা অপেক্ষা করছি। জি, ওনার কথা শুনলাম, এবং ওই যে মৌচাকে ঢিল পড়লে যেরকম মৌমাছিটা লাফালাফি শুরু করে না, আবার কিসের একটা কথাও আছে কি মার বড় গলা না, এই ধরনের আচরণটা সুস্পষ্ট বিদ্যমান। স্বনির্বাচিত অবশ্যই স্বনির্বাচিত, এ নিয়ে উনি অনেক জোরে জোরে কথা বললে এই সত্যটা মিথ্যা হয়ে যাবে না। এটা সবাই জানি, আমরা ওই সাবজেক্টে বেশি যেতে চাইছি না, এটা সবাই জানি, প্রতিষ্ঠিত না। আর উনি বলছেন যে বিভিন্ন আন্দোলনে সেই, আমরা এই গত 30-40 দিনের মধ্যে বিভিন্ন পত্রিকা এবং উনাদের জেলার সভাপতি মানে সাংবাদিক সম্মেলন করেই বলেছেন যে উনাদের সহকর্মী একজন যিনি স্বনির্বাচিত এমপি, নামও জানি আপনারা, আমাদের সভাপতি, জি ওই জেলার সভাপতি, হ্যাঁ একটি জেলার সভাপতি, এবং উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এই আন্দোলনের সময় নিজেদের গাড়ি পরিবহনের গাড়ি জ্বালাইয়া পুরস্কার হিসেবে এমপি হয়েছেন উনি, না এটা ডিটেলস সবাই জানেন, উনি জানেন হয়তো। এখন তো আমি এতক্ষণ ধরে উনি শুনলাম যে আসলে উনারা কতটুকু আতঙ্কিত, কারণ দেশের সারা দেশের মানুষ উনাদের অপকর্মের সাথে এত বেশি বিভিন্নভাবে প্রতিক্রিয়া প্রকাশ করছে। আমি মানে হতবাক হয়ে দেখলাম যে উনার আসলে আতঙ্ক থেকে চিৎকার বলে শুনলাম, যা উনার মতো একজন মানুষের কাছে আমি মোটেও আশা করিনি। আতঙ্কিত হওয়ার কিছু নাই তো, আপনাদের মধ্যে যারা 72,020 টাকা গত বছর পাচার করছেন তারা আতঙ্কিত হবে, এখানে আপনি আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি আছে কি না এটা আপনি ভালো জানতে পারবেন। কারণ আপনাদের দলের মুখপাত্র বলছেন যে আমাদেরকে ওই টাকা পাঠায় নাই, তাহলে ওনার কাছে লিস্টটা আছে, আর মিল্লাত ভাইয়ের কাছে তো আমরা আশা করি না উনি ওই লিস্টে থাকবেন, না থাকলে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। ওনারাই বলেন যে আমরা যদি সরকার থেকে যাই তাহলে 1,000 মানুষ মারা যাবে, 1,000 মানে এই অপকর্মের কারণে, এই আতঙ্ক এবং এই আতঙ্কের কারণে ওনার গোষ্ঠীগত সংখ্যা থেকে চিৎকারটা উনি করতে পারেন, হ্যাঁ কারণ ফেলো ফিলিংস থাকতে পারে, হয়তো উনি ওই সমস্ত লিস্টে নাই। গত এক বছরেই সুইস ব্যাংকে গত বছরের চেয়ে 5,020 টাকা বেশি জমা পড়েছে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের টাকা, লিখে লাভ নাই।
সুতরাং আতঙ্কিত হইয়েন না গোষ্ঠীগত কারণে, আর যদি কোনো ব্যক্তিগত কারণে সম্পৃক্ত থাকে আতঙ্কিত হন, এটা তো আপনার নিজের কর্মফল। আর আপনি যেটা বলতেছেন যে দুর্ভিক্ষ, আমি বলেছি, উনি বলছেন, আপনি এটা প্রসঙ্গটা আনছেন, আমি খুব মানে মানবিক দৃষ্টিকোণ থেকে কথাটা বলতে চাই। আমাদের হাওড় অঞ্চল সম্পর্কে যারা জানেন এবং যারা এই মুহূর্তে শুনছেন, হাওড় অঞ্চলে থাকেন অথবা হাওড় অঞ্চল সম্পর্কে জানেন, সেখানে কি অবস্থা বিরাজ করছে এটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক। এবং এই এই সময়ে ওনারা প্রথম দিকে একদম নির্বিকার ছিলেন, পরবর্তীতে একটু অ্যাক্টিভ হয়েছিলেন এবং সাধারণ মানুষের কাছে কম মূল্যে চাল বিক্রি করার একটা কিছু কিছু জায়গা শুরু করেছিলেন, কিছু কিছু মোটামুটি কিছু কিছু জায়গা শুরু করেছিলেন, সেটা আবার বন্ধ করে দিয়েছেন। ওই এলাকার মানুষে এই প্রধান অবলম্বন হচ্ছে বোরো ফসল, বোরো ফসল রোপণ করা, উঠানো এবং সেটা কাটা, এই প্রক্রিয়ার সাথে কৃষক এবং কৃষি শ্রমিক এবং ব্যবসায়ী সবাই মিলিত। এই বিশাল জনগোষ্ঠী থেকে ওই এলাকায় এই বিষয়টা ধ্বংস হয়ে যাওয়ার কারণে, এবং তা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ব্যাপক দুর্নীতির কারণে। আপনি নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে ওনারা লোক দেখান হইলেও 61 জনের বিরুদ্ধে মামলা করেছেন, নিশ্চয়ই কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে ছিল। জনগণের দাবির মুখে সারা হাওড় অঞ্চলের সাধারণ জনগণ সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দলমত নির্বিশেষে, এই জন্যই মামলাও হয়েছে। ওইখানকার অবস্থা আমি আমার হাওড়বাসীদের সম্পৃক্ত করতেছি এই অনুষ্ঠানের সাথে, তাদের চোখের জল, মা বোনদের চোখের জল, এবং ওইখান থেকে মানুষ দলে দলে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, গাড়ি ভাড়া পর্যন্ত নাই, কেবলমাত্র ওই বেলা খাবারের জন্য। মিল্লাত ভাই, এখন যখন দেখি আমার দেশের খাদ্য স্টক প্রায় শূন্য, আপনিও জানেন 1-1.5 লাখ মেট্রিক টন আছে, যখন দেখি সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে বর্তমানে চালের দর সর্বোচ্চ, এবং সেটা কেনার সামর্থ্য তো আমার দক্ষিণ এশিয়ার মধ্যে মোটা চালের দাম সেটা কেনার সামর্থ্য, বা কোনো মহাজন যে তাদেরকে ঋণও দেবে, দাদনও দেবে, সেরকম পরিস্থিতিও নাই। তাহলে যেখানে আমরা রিলিফ অপারেশন শুরু করে এবং কম মূল্যে খাদ্য বিতরণ শুরু করে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে যখন মানুষ খেতে পায় না, দুর্ভিক্ষ কাকে বলে, সেখানে যখন মানুষ ক্রয় ক্ষমতার অভাবে, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনারা মিডিয়ার সাথে সম্পৃক্ত অত্যন্ত ভালোভাবে, একটা মিডিয়া গেছে একটা জায়গায়, এক মা পানি চুলাতে দিয়ে রাখছে বাচ্চাদেরকে শান্ত করার জন্য, আমি কোনো এটাকে ইমোশনালি ব্যবহার করার জন্য, দিস ইজ রিয়েলিটি। তো এই রিয়েলিটিকে আমি কী বলবো, আনন্দ বলবো, দুর্ভিক্ষই তো বলবো, অথবা দুর্ভিক্ষের কাছাকাছি কিছু বলবো? সুতরাং আমার মনে হয় মানুষ হয়ে থাকলে কেবলমাত্র শয়তানের নৃত্য, উল্লাসিত নৃত্যের এক একজন না হয়ে যদি মানুষ হয়, মানবিক কারণ মূল্যবোধগুলো থাকে, তাহলে এই জিনিসগুলো অ্যাড্রেস করলে রাগান্বিত হওয়ার কিছু নাই। এই পরিস্থিতিতে কী করা যায়, অথবা বলা উচিত যে আমরা এই ব্যবস্থা নিব অথবা নিচ্ছি, এটা তো সত্যিকারের ঘটনা। সুতরাং আমার মনে হয় ওনার এই বক্তব্যগুলো মোটেও গ্রহণযোগ্য নয়, বিশেষ করে ওনার মতো একজন ব্যক্তিত্বের কাছে আমরা আশা করি না এটা হয়। এটা হয় আতঙ্কের থেকে, আমি আগেও বলেছি। আর হিউম্যান রাইটসের যে কথাটা উনি বলেছেন, তো হিউম্যান রাইটস ওয়াচের বিষয়টা ওনারা মেনে নেবেন না, মেনে নেন না, কিন্তু তারা তো 82 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছেন না, আমরা সবাই জানি। এই যে ধরেন গত 2016 90 জন ডিজিপিআর হয়েছে, পলিটিক্যাল পার্সন, বিএনপি নেতৃবৃন্দ, এর মধ্যে 16 জনের কে হত্যা করা হয়েছে, এই 21 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন একজন ফিরে আসছেন 6 মাস পরে। এই অধিকারগুলা কারা ওনাদেরকে দিয়েছে, যাকে খুশি তাকে ধরে নিয়ে হত্যা করা এবং বিভিন্নভাবে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া, 24 ঘন্টার মধ্যে আদালতে নিয়ে যাওয়ার কথা, 6 মাসে তার খবর নাই, ফিরে আসে তারা কথা বলতেও পারে না, কে অধিকার ওনাদেরকে দিয়েছে? কথা কেন বলেন না, এই যে ফরহাদ মাজার কথা বলছেন, কথা বলছেন না কেন, আতঙ্কে
বলে দেওয়া হয় নিশ্চয়ই আমরা আপনারা সবাই এই সমাজের অধিবাসী, এই আমরা কোথাও মানে কোনো মঙ্গল গ্রহে থাকি না, সুতরাং কোথায় কী হচ্ছে এটা কোনো না কোনোভাবে আপনি জানবেন। মিল্লাত ভাই, মিল্লাত ভাই বিভিন্ন ইয়ের সীমাবদ্ধতার কারণে এখানে বলবেন না, আবার ভিতরে ভিতরে আতঙ্কিত হবেন যে হিস্ট্রি কি রিপিট করে কি না। না তবে আল্লাহ রহমতে সবাই মিলে একটা জিনিস একমত থাকা দরকার, ভবিষ্যতে যে সরকারই আসুক এই কাণ্ডগুলো যাতে না হয়। এই অধিকার ওনারা কোথায় পেয়েছেন? একটা সাবজেক্টের তো ওনারা ব্যাখ্যা দেন নাই। এই যে এগুলো তো লুকাইত না, এই নিহত এবং ডিজিপিআর মানুষের স্বজনেরা প্রেস ক্লাবে বক্তব্য রাখছে, মানববন্ধন করছে। উনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশে আপনারা ইলেকশন নিয়ে এত কথা বলছেন, ইলেকট্রাল সিস্টেমটাকে ধ্বংস করেছেন আপনারা, মানে আপনাদের দলের প্রতিষ্ঠাতা তিনি। আচ্ছা যাই হোক, এটা সিস্টেম সহ সকল কিছুই ওনাদের এই অবৈধ আকাঙ্ক্ষা, হাজার হাজার কোটি টাকা লুটপাটের অবৈধ আকাঙ্ক্ষা, ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাতেই সিস্টেমগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা আপনাদের সামনে আমরা বর্তমানে আমি মাঝে মাঝে যখন টেলিভিশনে দেখি মেয়র সাহেবরা বক্তব্য রাখেন না, এই করতেছেন, আমি ওই সময় একটা ওয়ার্ডের দায়িত্বে ছিলাম দলের পক্ষ থেকে, মোহাম্মদপুরে একটা ওয়ার্ডে, ওয়ার্ডগুলো তো অনেক বড়, তো আমি তো 15 দিন বা 14-16 ইলেকশনের সময় আমাদের পার্টির পক্ষে, তো আমি তো খুব কাছে থেকে দেখেছি সব কিছু না। তো এই 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 ভদ্রলোকেরা যখন আবার নিজেরা মেয়র এবং এই সমস্ত দাবি করে বক্তব্য রাখেন, আমার কাছে খুব, যাই হোক আমরা, এবং উনি যেটা বলতেছেন যে ধ্বংস করে দেওয়া, এই ধ্বংস করে কারা দিছে? এই উনার বক্তব্য উনি রেখেছেন, আমি আমার বক্তব্য রাখলাম এবং জনগণের সামনে আপনার কাছে দিলাম না। আরেকটা কথা উনি বলছেন যে এই আমরা ভোটার দিতে যাই নাই, এখন একটা আর কতগুলো কথা ওনারা বলেন যে আপনারা রাস্তায় নামেন না। না তো আমরা রাস্তায় নামি না বা আপনাদেরকে দেখি না, বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেটা অতীত ইতিহাসে, আমি একজন রাজনৈতিক কর্মী সেই 69 থেকে, না তো অতি একজন কর্মী হিসাবে এই পর্যন্ত দেখছি অতীত ইতিহাসে এত বড় রাজনৈতিক, কিছু কিছু ক্ষেত্র ছাড়া স্বাধীনতা সংগ্রাম এবং কিছু কিছু, এত বড় রাজনৈতিক সংগ্রাম আর হয়নি, এত নিষ্ঠুরতা হয় নাই আর বাংলাদেশে শুধু না পৃথিবীর কোনো দেশে এত নিষ্ঠুরতা আছে বলে আমার মনে হয় না। আপনি আরেকটা কথা বলছেন, এরা কথা বলে না কেন? এই বিষয়টা আপনিও আমার মনে হয় সবাই আমরা জানি, ওনারা বাঘের ঘরে ঘুঘের বাসা বানিয়েছেন, বাঘের ঘরে ওনারা ঘুঘের বাসা বানিয়েছেন। বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বাধীনতা যুদ্ধের কথা আমরা সবাই বলি যার যা প্রাপ্য দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় যারা প্রাণ দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, যারা ধরে রাখতে চাচ্ছেন, তারা কখনো নিজের ঘরে অন্য ঘোগ বাসা বাঁধুক এবং নিজের জানায় কিছু অজানায় বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়াক, এবং বর্তমানে উনাদেরকে প্রেসারে ফেলার যে কৌশল সেই ঘোগের বাসার অধিবাসীরা করছেন এটা ওনারাও জানেন। সুতরাং এই আসলে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি এই কারণেই যে টিভিতে হাজার হাজার মানুষের সামনে যদি এই ধরনের কথাবার্তা সাবেক জনপ্রতিনিধির মুখ থেকে আসে, আতঙ্কিত হওয়া ছাড়া কোনো কারণ নাই। কারণ বাংলাদেশের রাজনীতি এমন এক পর্যায়ে চলে গেছে যে আমার দলের পক্ষে কথা বলতেই হবে এবং সেটা সত্য হোক মিথ্যা হোক চোখ বন্ধ করে বলে দিব। আমার একটা গল্প মনে পড়লো কিছুদিন আগের, সেটা হচ্ছে মাহবুবুর রহমান ছিলেন না একটা পত্রিকার সম্পাদক, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তাকে একটা গিলাপ পরিবর্তনের ছবি ছাপা হয়েছিল আপনারা সবাই জানেন, এবং সেটাকে মানববন্ধন হিসেবে দেখানো হয়েছিল আপনারা সবাই জানেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা একটা গল্প শুনেছিলাম যে ছেলে মেয়েদের সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করছেন, আজকে হাওরের গল্প হিসেবে সেই গল্পটি আমাদের সামনে উপস্থাপন করে তারা আবারও একই মানসিকতার পরিচয় দিল। হাওর মানুষের প্রতি আমার অবশ্যই, হাওর মানুষের প্রতি অবশ্যই আমার আমি যদি হাওরের মানুষ না কিন্তু যে কোনো মানুষের প্রতি পাশে অবশ্যই দাঁড়ানো দরকার, এই কারণে যে তাদের মানুষের কষ্ট যতদূর সম্ভব লাঘব করা দরকার। সেটা করার জন্যই আপনারা দেখেন দুর্নীতির কথা উঠেছে, এই সরকারই কিন্তু সচিব সহ সকলের বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা করেছে, এই সরকারই কিন্তু মন্ত্রীদেরও ছাড় দেয় নাই, এমপিদেরও।
এখনো জেলে তারা পড়ে আছে, সুশাসন শুরু হয়েছে এইটা দেখে অনেকের গা জ্বালা শুরু হয়ে গেছে। আপনারা বলেছেন খাদ্য শূন্য 1.5 লাখ টনের কথা, আপনারা হয়তো ভুলে গেছেন আজ থেকে 11 দিন আগে একটা চুক্তি হয়েছে যেটি এই হাওর অঞ্চল স্পেশালি সিলেট এবং চিটাগাংয়ে ভূমিধসের কারণে বিভিন্ন খাদ্যশস্য সেদিকে পাঠানো হচ্ছে। আমরা যে খাদ্য সংশ পাহাড়ে খাদ্যের সংসম্পূর্ণ হওয়ার পরও আমাদের কিছু খাদ্যের দরকার আছে, সেটা 2-4 দিনের। আপনি, আমি জানি না হাওর অঞ্চলে সর্বশেষ কবে গেছেন। আমি গতকালকে আসছি, গতকালকে আমি সিরাজগঞ্জ থেকে আসছি, আমি নিজে গেছি। আপনারা যদি আমার ফেসবুক দেখেন দেখবেন ওকে বাজারের মধ্যে আমি খাদ্য সংশয়ের বিশেষ করে চালের দাম জিজ্ঞেস করছি। বিএনপি বলার সময় পৃথিবীর সামনে সবকিছু বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে চালের দাম বেশি দক্ষিণ পূর্ব এশিয়ায়। আজকে যদি প্রমাণ করতে পারেন চালের দাম গত পরশুদিন বা তার আগের দিনের চেয়ে গতকালকে 5 টাকা কম ছিল, গত আজকে আরো নাকি 1 টাকা কমে, আমি ফোন করেছিলাম শুনেছি আরো 1 টাকা কমেছে। ভালো, আর কয়দিনের মধ্যে যখন এই চালটা চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, চালের দাম বেড়ে গিয়েছিল, আমি তো সংসদে বলেছি যে চালের দাম বেড়ে, এখন চালের দাম নিয়ে আবার সমস্যা আছে। চালের দাম কমলে কৃষক রেগে যায়, আর বাড়লে জনগণ রাগ করে, সরকার তো এরা বিপদেই আছে। এরপরে বলছেন যে আমরা বিভিন্নভাবে যে দুর্ভিক্ষ, ওটা বাদিয়ে দিলাম, দুর্ভিক্ষ নিয়ে কথা আসে না, বিভিন্ন জন টাকা পয়সা গুনছে। অবশ্যই উনি একজনকে বলেছেন যে চোরের মায়ের বলগলা, কথাটা বাংলাদেশের জন্য সত্য, কারণ তারেক জিয়া কোকো জিয়া চিহ্নিত চোর এবং তার মা আজকে পর্যন্ত চিৎকার করে যাচ্ছে তার দলের লোকজনদের জন্য, কোনো মিথ্যা কথা নয়, এই কথাগুলো অবশ্যই সত্য, চোরের মায়ের বড় গলা কোনো সন্দেহ নেই। জি, মৌচাকে ঢিল, ঢিল খেয়ে দেখেছেন না, একবার পালিও বাঁচেন নাই 2006-2007-2008 একটা নেতাকে পথে পাওয়া যায় নাই, পালিয়ে বেরিয়েছেন না হাজার হাজার লোক। আপনাদের পার্টির যিনি তারেক জিয়া তখন যুগ্ম মহাসচিব ছিলেন সম্ভবত, এখন তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এমনই মৌচাকে ঢিল দিয়েছিলেন যে লন্ডন থেকে সেই বল্লার ভয়ে, সেই মৌতমাছির ভয়ে আর দেশে ফিরতে পারছেন না। প্রতিষ্ঠিত আন্দোলন নাকি সবচেয়ে বেশি হয়েছে এই সরকারের আমলে। আমি প্রশ্ন করেছি বিএনপি কতটুকু আন্দোলন করেছে, সেই প্রশ্নটি আমি করেছি। হ্যাঁ, আন্দোলন বলতে যদি সরকারি সম্পদ আবারও বলতে হবে, মানুষ পোড়ানো আবারও বলতে হবে, গরু ছাগল পোড়ানো আবারও বলতে হবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস আবারও বলতে হবে, বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আপনারা ওই আন্দোলন করতে পারবেন না, বাংলাদেশের জনগণ কোনোদিন ওই আন্দোলন আপনাদের মেনে নিতে পারবে না। পঙ্কজ দেবনাথকে বলেন, উনি করে দিবেন। আপনাদেরকে দুই একটি ঘটনা কাউকে দিয়ে ঘটিয়ে, আমরা জজ মিয়ার কথা ইতিহাস শুনেছি, আমরা শুনেছি কালু মিয়ার কথা, আমরা শুনেছি শেরাটনে বিভিন্ন বাসে আগুন দেওয়ার কথা, যে লোকটি আমাদের জেলখানায় আসামি বিষয়ে বন্দী আছে সেই লোক নাকি রাত সাক্ষী কোনো ঘটনার জন্য। এগুলো শুধুমাত্র বিএনপির সময় ঘটানো সম্ভব, কারণ তার সহযোগিত রয়েছে জামাত, যারা স্বাধীনতা যুদ্ধ সহ বাংলাদেশের সার্বভৌমত্বকে এখনো মেনে নিতে পারে নাই। সুতরাং দুই সঙ্গী এক হয়ে আর যাই হোক নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব না। দলের সাথে কাজ করেন, জনগণের কাছে ক্ষমা চান, জনগণের কাছে ভোট চান, পরবর্তীতে কি হবে 2019 সালের নির্বাচনে সেটা জনগণই নির্ধারণ করবে। আমরা অগ্রিম ভবিষ্যৎ বাণী করে হাত দেখি না, আমি কোনোদিন আমি হাত দেখাও না, সুতরাং এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমি বাস্তববাদী লোক, আমি এলাকায় কাজ করি, এলাকার জনগণের সাথে থাকার চেষ্টা করি, জনগণ যদি আমাকে ভালোবেসে, জনগণ যদি আমাকে পছন্দ করে ভোট দেয়, আমি নির্বাচিত হব। ক্ষমতা কারোই কোনোদিন পার্মানেন্ট ছিল না, ক্ষমতা কখনোই সব দিন থাকে না, এ কথা আওয়ামী লীগের চেয়ে বেশি আর কেউ জানে না। 26টি বছর আমরা সংগ্রাম করেছি, মার খেয়েছি, আপনাদের আমাদের নেতারা মার খেয়ে রাসেল স্কোয়ারে মাটি ছেড়ে ওঠে নাই, আপনাদের নেতারা কেউ গেঞ্জি খুলে কেউ প্যান্ট খুলে মারের ভয়ে দৌড়ায়, এই করে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। সেদিন একটা টক শোতে বলেছিলাম যে এর ফলে যে আমাদের শার্ট খুলে ফেলছে, আমি বলছি 3-4টা পায়জামা পরে নিয়েন, কারণ হচ্ছে কখন একটা পায়জামা খুলে যাবে তখন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে। সুতরাং আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের রাজনীতি আপনারা করতে চান এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনারা রাজনীতি করতে চান, এবং সেই রাজনীতির প্রকাশ আমরা রাজপথে দেখতে চাই। আমরা শুধু ওই টিভি খুললেই সকাল বিকাল সাংবাদিক সম্মেলন করে ওই টিভি বাক্সের রাজনীতি বাংলাদেশের জনগণ আর বিশ্বাস করে না। আমি আমার নির্বাচনী এলাকায় প্রতি সপ্তাহে অন্তত 4 দিন থাকি, অন্তত প্রতিদিন 5টা থেকে 6টা বিভিন্ন ছোট বড় সমাবেশে যোগ দিই। আমি তাদের বলি, আপনারা যে সময় বিএনপির এমপি ছিল, মন্ত্রী ছিল, আপনারা নিজের চোখে কয়বার দেখেছেন? তারা অধিকাংশ লোক বলে তারা কোনোদিন দেখে নাই। তারপরে নির্বাচন করে কু করে নির্বাচনকে মিডিয়া যেভাবেই হোক না কেন জেতার চেষ্টা করে, সেই দিন শেষ হয়ে গেছে। এখন জনগণ যথেষ্ট
সোচ্চার এবং তারা জানে দেশ কার ক্ষমতায় থাকলে দেশ উন্নয়ন হয়, কার ক্ষমতায় থাকলে মানুষের ইনকাম বাড়ে, কে ক্ষমতায় থাকলে মানুষের জিডিপি বাড়ে, কে ক্ষমতায় থাকলে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান পথে থাকে দেশ, কে ক্ষমতায় থাকে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের জনগণ, দেশের জনগণ স্বাস্থ্য সেবা পায় এটা জনগণ বুঝে গেছে, মৌলিক চাহিদা কে পূরণ করতে পারে এটা জনগণ বুঝে গেছে। সুতরাং জনগণের উপর ছেড়ে দিন, জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশের আওয়ামী লীগের কোনো দিন চায় নাই, চাইবেও না, এখনো চায় না, ভবিষ্যতেও চাইবে না। তারা সবসময় জনগণকে সাথে নিয়ে অন্য কোনো দলের মতো পিছনের পথ দিয়ে কোনোদিন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না, কোনোদিন দেখবেও না এই বাংলাদেশের আওয়ামী লীগ। আমরা মানে আপনার অনুষ্ঠানটা হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান না, তো আমরা যদি পার্টিকুলার সমসাময়িক বিষয় চিনতে চাই, যেমন চিকনগুনিয়া দিয়ে শুরু করেছিলাম, আমি এখন একটু রামপালে যেতে চাই, আমি একটু নির্বাচন কমিশনের রোড ম্যাপের দিকে যেতে চাই, তারা অনুমোদন করেছে চূড়ান্ত রোড ম্যাপ না। আমরা আমি কতগুলো কথা আমরা বলেছিলাম এখানে, যে এই যে 72,000 কোটি টাকার যে পাচার, অর্থ পাচার, তারপরে সুইস ব্যাংকের টাকা, বর্তমানে কাদের টাকা, এটা ওনারাই ভালো বলতে পারে, ওনারা ক্ষমতায় আছেন, এবং এই বিষয়গুলো ওনারা টাচ করতে চান না। টাচ করার কথা বললে ওনারা উত্তেজিত হয়ে যান, উত্তেজিত হওয়া খুব এটা মানুষের স্বভাব, যে তার দুর্বল জায়গায় যদি কেউ কথা বলে তো উত্তেজিত হয়ে যাওয়ার স্বভাব। তো আমরা এগুলো লক্ষ্য করি এবং জনগণও খুব ভালোভাবে লক্ষ্য করেন। আমার ভাই যিনি বলছেন যে এলাকায় যান, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আসলে এটাই একজন জনপ্রতিনিধি, একজন রাজনৈতিক কর্মীর কাজ হওয়া উচিত, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আর উনি আমাকে বলছেন কবে আসেন, আমি আমি আমার গ্রামাঞ্চলেই সার মাঝে মাঝে আমি ঢাকায় আসি, রাজনৈতিক বা অন্যান্য প্রয়োজনে মাসের মধ্যে মাঝে মাঝে আসি। আপনি যেটা বলতে চান, উনি যেটা বলতে চাইছেন, আমি কি বুঝতে খুব চেষ্টা করছি বোঝার জন্য উনি কি কী বলতে চাইছেন, কিন্তু আমি কোনো সারবত্তা খুঁজে পাই না, কারণ নামে মানুষে তো আমরা কিছু কথা ওনার সাথে ভালোভাবে বলার আশা রাখি। উনি বলছেন আমাদেরকে রাস্তায় পান না, ওনারা রাস্তায় ছিলেন, তো টাকা পয়সার বিষয়টা উনি একবারও বলেন নাই না। সুইস ব্যাংকের এই 5,000 কোটি টাকা এই বছরে বাড়তি জমাটা কোত্থেকে আসলো, সবাই জানেন যে এই টাকা তো আর অন্য কেউ জমা দেওয়ার কথা না, না আসলে বড় বড় প্রজেক্টের নামে, আমি সাথে সাথে অন্য জায়গায় চলে আসতেছি, বড় বড় মেগা প্রজেক্টের নামে এবং জনগণের ক্ষমতা বহন করার ক্ষমতার বাইরে ট্যাক্স আরোপ করে, জোর জবরদস্তিমূলক ট্যাক্স আদায় করে, সেটা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়ে বড় বড় প্রজেক্টের নামে ব্যাপক অর্থ পাচার করা হচ্ছে। এবং এই অর্থ পাচারের কথা মোটামুটি সবাই জানেন এবং রেকর্ডপত্র আছে বলে জানা যায়। হ্যাঁ, এখন আসলে সামনের নির্বাচনটা একটা আতঙ্কের নির্বাচন স্বনির্বাচিত সরকারের জন্য। আমি কেয়ারফুললি ওনাকে সম্মান করে অবৈধ বলি নাই কিন্তু, হ্যাঁ, কিন্তু এটা অবৈধ সরকার, এটা জোর করে থাকা একটি সেই দৈত্য যে ঘাট থেকে নামতে চায় না। এখন তো ধরেন নির্বাচনের প্রস্তুতি চলছে এবং ইলেকশন কমিশন তো কালকেই খবর দেখলাম যে তারা চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে, হয়তো ঘোষণা করবে শিগগিরই। তো বিএনপি কি আসলে নির্বাচনে যাবে কি না? গ্রহণযোগ্য বিএনপি নির্বাচনের দল, গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপি কেন যাবে না? গ্রহণযোগ্য তো নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হলো কিনা সে তো নির্বাচন হওয়ার পরে বোঝা যাবে না। আমরা নির্বাচনের আগেও তো এর বেশ কিছু আলামত আমরা দেখতে চাই নির্বাচনের আগেও, যেমন ওই সময় আমাদের দেশের বাস্তবতায়, যত কথাই বলি না কেন আমাদের দেশের বাস্তবতায় ওই সময় সরকার কি অ্যাক্ট করতেছে না, সরকার আমাদের দেশের মেশিনারিজ তো সব সরকারের, সুতরাং নির্বাচন কমিশনকে সরকার, যেই সরকার একটি ভালো নির্বাচন করার জন্য সহযোগিতা দেবে, সমর্থন দেবে এবং এর বিপরীতে অবস্থান নেবে না, সেরকম একটি সরকারের মাধ্যমে সরকারের সময় নির্বাচন হওয়াটাই আমরা মনে করি, যে জনগণের রায়, যেখানে জনগণের রায় প্রতিফলিত হবে। খুব সহজ কথা, এই নিয়ে বড় বড় পণ্ডিতের মতো বক্তৃতা দেওয়ার কোনো দরকার নাই তো, না খুব সহজ কথা, নির্বাচন কমিশন জনগণের ভোটে রায় প্রতিফলিত হয়ে এমন একটি নির্বাচন করবে, এমন একটি নির্বাচনের রায় ঘোষণা করবে, সেইরকম রায় ঘোষণা করার সহায়ক একটি সরকার তখন থাকবে, এটা আমাদের আশা। আমরা বিগত দিনে বিভিন্ন নির্বাচন যে দেখেছি, আপনি তো জানেন যে 10% মানুষ ওনারা যেইভাবে যেই জন্য এখানে মাননীয়
সংসদ সদস্য হিসাবে এখানে এসেছেন যেই নির্বাচনের মাধ্যমে, ওই নির্বাচনের নির্বাচনে 10-14% মানুষও ভোট দিতে যায়নি। সাধারণত দেখা গেছে যে আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট, একটা স্ট্যাটিস্টিক তো সর্বজন গ্রহণযোগ্য আছে না, এত পার্সেন্ট, সেই পার্সেন্টেজেরও 20% যায় নাই। মানে সাধারণ জনগণ এবং বিএনপি সমর্থক সকলরা তো অবশ্যই, ওনাদের জনগণ যারা আছেন তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এর কোনো সার গ্রহণযোগ্যতা ছিল না বলে। এবং একটি কথা বলে উনি আবার রাগ করে যাবেন না, আমি কিন্তু হাওরের এই বিষয়টা বিশ্বাস করেন সত্যিকার অর্থে আমার সুনামগঞ্জের জেলার সাংবাদিক ভাইরা শুনলে নিশ্চয়ই আমাকে সমর্থন করবেন, ওনারাই নিউজটা দিচ্ছেন। সুতরাং ওই সময় আমরা ভোটারের পরিবর্তে কুকুর দেখেছি ভোট কেন্দ্রের সামনে, এটা এটাকে উনি উত্তেজিত হয়ে যাবেন, কিন্তু ইট ইজ রিয়েলিটি, মানে আমরা দেখেছি। সুতরাং আমরা, ওনারা যা কিছুই বলেন না কেন, সংবিধান বিভিন্ন কিছু দোহাই দিতে পারেন, আমরা নাম টাম বুঝি না, আমরা নির্বাচন চাই স্বচ্ছ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, জনগণ যাকে ভোট দিবে তারাই যাতে সরকার গঠন করে, সেই সময়ে ওই সময়কার সরকার যাতে তাদের পক্ষে সহায়ক হিসেবে কাজ করে। এর একটি রূপরেখা, এর একটি রূপরেখা আমাদের দল থেকে নিশ্চয়ই ইতিমধ্যে দেওয়া। কালকে ডক্টর তৌফিক এলাহি চৌধুরী বলেছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, যেটি নিয়ে সারা দেশে অনেকেই অনেক রকম কথা বলছে, ইউনেস্কো তার আপত্তি তুলে নিয়েছে। আমি আমি ঈদের দিন আপনার কথা শুনছি বিষয়টা খুব, মানে ওইটাই দেখছি সারা দিনের মধ্যে। তো ওই সময় অন্যরা আপনাকে প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন করি আপনাকে, উত্তর না, আপনি এর পরের ফলো আপ গুলো তো পড়ছেন, এই ধরনের কোনো আলোচনা তো হয় নাই, তারা শুধু রামপালের জন্য আলাদা কোনো এজেন্ডা ছিল না, আমি আসার সময় বিষয়টা পড়ছি, রামপালের আলাদা কোনো এজেন্ডা ছিল না, তারা বলছে যে কোনো নির্দিষ্ট করে রামপালের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, এরকম কথা তো বলেনি, তারা নতুন একটা নীতিমালা তৈরি করে দিয়েছে যে এই নীতিমালাগুলা কঠোরভাবে অনুসরণ করার জন্য, যেটা আবার তারা 6 মাস পরে রিভিউ করবে এই সরকারের এই বক্তব্যের পরে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন এই বিবৃতিটা আসলো, তখন আমরা স্বাভাবিকভাবেই সাধারণ নাগরিক হিসাবে এর বিষয়ে বিস্তারিত দেখা শুরু করলাম, এবং ওনাদের মূল জায়গার যেই বিষয়টি যেটা তারা মিটিংয়ের মধ্যে যেটা গ্রহণ গৃহীত হয়েছে ওইটাও পড়লাম, এবং আজকে তো মিটিংয়ের প্রস্তাবনা এবং আজকে তো দেখলাম যে ওইখান থেকেও বেশ কিছু বলা হয়েছে যে এটা শুনো, রামপাল সম্পর্কে কোনো কথা আসেনি, এই সিস্টেম যে সমস্ত বিষয়ে তাদের অবজেকশন, এই অবজেকশনের পিছনে কিছু বিষয় দিয়েছেন যে অবজারভেশন, এই অবজারভেশনগুলো কঠোরভাবে মেনে নেওয়ার জন্য তারা এই প্রস্তাবটা নিয়েছেন, 6 মাস পরে আবার রিভিউ হবে। প্রফেসর হাবিবে মিল্লাত, 72 কোটি টাকা বা কিছু টাকা, 72,000 মনে আসেনি, এত অনেক টাকা তো আমাদের, আপনাদের 4,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেলে আপনারা বলেন এটা কোনো টাকাই না, 72,000 কোটি টাকা, ঠিক আছে 72,000 কোটি টাকা, যাই হোক টাকা গুলো আমার কথা নাকি, এরা পত্রিকার কথা, হ্যাঁ তো পত্রিকার কথা আমরা দেখেছি, আপনিও দেখেছেন আমিও দেখেছি, তো যেভাবে দেশ থেকে যদি সত্যিকার অর্থে চলে যেয়ে থাকে, আজকে চিকুনগুনিয়ার বিরুদ্ধে মামলা হচ্ছে এডিস মশার বিরুদ্ধে বা তার কর্তৃপক্ষের বিরুদ্ধে, এই 72,000 কোটি টাকা চলে গেল, একজন দেশপ্রেমিক নাগরিক নাই আমার দলে, না হয় নাই বিএনপিতেও নাই, একটা মামলা পর্যন্ত করলো না, এই টাকাগুলো ফিরিয়ে আনা হোক, যাই হোক তারপরে যদি 72 কোটি টাকা না যে 72 টাকাই যদি চলে যায়, তবুও আমি এর বিরোধিতা করি, বিরোধিতা করি এই কারণেই যে 1 টাকা দেশ থেকে যাবে কেন, কিন্তু প্রমাণ হতে হবে দেশ থেকে টাকা গেছে এবং কে নিয়েছে এইটা প্রমাণ করতে হবে, ঢালাওভাবে কাউকে মন্তব্য করা যাবে না, কথা শেষ করে নেই, ঢালাওভাবে কাউকে মন্তব্য করা যাবে না, আমরা ইতিমধ্যেই দেখেছি ছেঁড়া গেঞ্জি আর ভাঙা বাক্স থেকে যে জিয়াউর রহমান সৃষ্টি হয়েছিল, সেই জিয়াউর রহমানের ছেলেরা তার স্ত্রী কোটি কোটি টাকা, প্রমাণ দেবো শুধু মানি লন্ডারিং কেসে টাকা আসছে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আমি বলবো না, প্রমাণিত করেছে তারা দেশ থেকে টাকা চুরি করেছে, প্রমাণ হয়েছে তারা চুরি করেছে, আমরা এ মামলা করি নাই, করেছিল তত্ত্বাবধায়ক সরকার, সুতরাং আপনাদেরকেও এবং আমাকেও সাধারণ জনগণ হিসেবে যদি কেউ টাকাটা নিয়ে থাকে, কেউ মেরিট দিয়ে থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনা দরকার, প্রমাণ করা দরকার, ঢালাওভাবে কাউকে অপরাধী করা যাবে না, এটা স্বাভাবিক কথা, এটা নিয়ে কোনো আর কোনো কথা হতে পারে না, আমরা বলি ট্যাক্সের টাকা জনগণের টাকা এইটা নষ্ট হচ্ছে, বাংলাদেশে 16 কোটি মানুষের দেশ, মাত্র 11 লক্ষ লোক ট্যাক্স দেয়, 16 লক্ষ লোক
আপনি বলেছেন সরকার 10-14 ভাগ ভোট পেয়েছে, আমি মনে মনে কিন্তু একটু খুশি হয়েছি, ভোট দিয়েছে, খুশি হয়েছে। কি জন্য জানেন? না, নির্বাচন কমিশনে 14% সময় আছে আল্লাহর রহমতে, ওনারা 25 পার করবেন, আমি এটা শিওর, এ নিয়ে আমার কোনো কথা নাই। ওনারা বলছেন আবার নেতৃত্বের সাথে তার পরবর্তী নেতৃত্ব এবং তৃণমূলের পার্থক্য এই বিএনপি জামাতে প্রকট। উনি একটু আগে একটা কথা বলেছেন, নাম যাই হোক না কেন কাজে সরকার ঠিক চাই, কিন্তু নাম যাই হোক না কেন, আমি লিখে রেখেছি, আপনি বলেন নাম যাই হোক না কেন, আপনি বলেছেন সহায়ক সরকার। আমি যখন নির্বাচনের পরে টকশোতে আসতাম তখন বলতো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনোদিন নির্বাচনে যাবে না, একটাই সমস্যার সমাধান, তত্ত্বাবধায়ক সরকার। হঠাৎ করে কি হয়ে গেল? পরে বলে নিরপেক্ষ সরকার, পরে হয়ে গেল সহায়ক সরকার। ভালো, কিন্তু সহায়ক সরকার জিনিসটা কি আসবে? আপনি জানেন, আমি জানি, বাংলাদেশের জনগণ জানে, মূলা ঝুলিয়ে রেখেছেন সহায়ক সরকার। সেই মূলাটা বাংলাদেশের মানুষ গাধানা যে মূলার পিছনে ছুটবে, বাংলাদেশের মানুষকে পরিষ্কার ভাবে বলতে হবে সহায়ক সরকারটি কি জিনিস। নাম যাই হোক কাজে এইটা চাই, এইটা বললে বাংলাদেশের জনগণ পার পেতে দিবে না, এবং বাংলাদেশের জনগণ কখনো একপক্ষীয় বা এক 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 দলের দাবি দেওয়া না, যেটা গ্রহণযোগ্য দাবি দেওয়া সেটাই মেনে নেবে। সুতরাং কে কি দাবি করলো না করলো সেটা একটা, আর দাবি করার আগেই তারা সেটা মেনে নেওয়ার কথা বলছে। এর মতো বোকা এবং এর মতো অজ্ঞানতা, মানে অজ্ঞতা আমি জীবনে কোনোদিন দেখিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে। সহায়ক সরকার মানতে হবে, জিনিসটা কি ওরা পরে জানাবো, এইটা জনগণ কখনো মানবে না। ইউনেস্কোর সম্বন্ধে কথাটা বলেছেন সত্যিকার অর্থে, একদম পরিবেশ বিশেষজ্ঞ আমি নই, তবে একটা ব্যাপার আমি যতটুকু তাদের সাথে আলাপ করে বুঝেছি, তারা যে নীতিমালার কথা বলেছে তার মধ্যে রামপাল সুন্দরবনের সাথে যে সম্পর্ক নিয়ে আন্দোলন চলা শুরু হয়েছিল সেই প্রত্যেকটি নীতিমালা এই রামপালটা তার বাইরে পড়ে, এই জন্যই হয়তো সরকার থেকে বলা হয়েছে। যেমন আমি একটু ক্লারিফাই করি, হ্যাঁ আমি এটুকু জানি, আমি কিন্তু আমি বিশেষজ্ঞ না, আমি এই ব্যাপারে, তবে পরিবেশের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয় এটা আমরা কখনোই সরকার থেকে বিদ্যুৎ বিদ্যুৎ উপদেষ্টা অন্তত জননী জননেত্রী শেখ হাসিনা নিজে বলেছেন বাংলাদেশের কোন ব্যাপারে ক্ষতি হোক সেটা মেনে নেবেন না। এবং এই এই ট্রাম্পলের ব্যাপারেও আমি বলি, পৃথিবীর অন্যান্য দেশে, উন্নত দেশে, জার্মানিতেও এই ধরনের কিছু শহরের মধ্যে আছে, কিন্তু আমরা যদি পরিবেশ ঠিক রেখে কাজটি করি এবং যেটি আমরা করছি সেটি আমরা ইনশাআল্লাহ করব এবং দেশের স্বার্থে করব এবং দেশের জন্য করব। একটা কনফিউশন যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা উনি উদ্ধৃত করেছেন গতকালকে, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন, সেটি হচ্ছে যে উনি বলছেন যে রামপাল বিষয়ে কোনো আপত্তি নেই ইউনেস্কোর, আপত্তি অনাপত্তির প্রসঙ্গটি রামপালের নামটি ওখানে নেই, কিন্তু যেটি আছে, কিন্তু উনি যেটি বলেছেন কালকে, মানে আমি 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 নিজে চেক করে দেখেছি, উনি বলেছেন যে সুন্দরবনের সুন্দরবনের আশেপাশে কোনো শিল্প কলকারখানা স্থাপন করা যাবে না, কিন্তু আসলে ওখানে বলা আছে সুন্দরবনের আশেপাশে কলকারখানা এবং অবকাঠামো। সো রামপাল ইটসেলফ একটা ইনফ্রাস্ট্রাকচার সুন্দরবনের আশেপাশে, আশেপাশে কি গাছের সুন্দরবনের সর্বশেষ গাছটির পাশে নাকি নির্দিষ্ট দূরত্বে পাশে, আর আর আরো বিস্তারিত জানতে পারবো আসলে 12 তারিখের পরে, 12 তারিখের পরে যে আমরা একবারে শেষ প্রান্তে শেষ করতে হবে। জি, মিশা কলিমুদ্দিন আহমেদ মিলন, 2 মিনিট সময়। জি, আমরা ওই যে আমার ভাই বলছেন যে 11 লক্ষ মানুষ ট্যাক্স দেয় না, তো আমি তো সবই বলতে চাইছিলাম যে আমি দ্বিমত করতেছি এবং উনিও দ্বিমত করবেন। আসলে আমার যে শ্রমিকটি সকাল থেকে বিকাল পর্যন্ত আজকে মাঠে কাজ করছে, সে তো বাইরে হইয়া একটা সাবান কিনলেও তাকে ট্যাক্স দিতেই হয় তখনই না, উনি ওই যে রেগুলার ট্যাক্স যেটা বলেছেন সেই অর্থে বলেছেন, সেটা তো আমাদের এখানে আলোচ্য বিষয় না। ডাইরেক্ট ট্যাক্স কয় টাকা হবে? আপনারা এবার 2,20,000 কোটি টাকা ট্যাক্স নেবেন, এই 11 লক্ষ মানুষের মধ্যে যারা বিত্তবান তারা কয় টাকা ট্যাক্স দিবে, হিসাব করে বের করেন কয় টাকা ট্যাক্স, সব টাকার ট্যাক্স দিবে আমাদের সাধারণ জনগণ, এবং সারাদিনের মধ্যে অন্তত 20 বার ট্যাক্স দিতে হয় একজন গরিব মানুষের,
লবণ কিনলেও ট্যাক্স দিতে হবে, একটা বিস্কিটের প্যাকেট কিনলে ট্যাক্স দিতে হবে না, সেটা তো জানা। আমি তো আমি উনি হয়তো উত্তেজিত হয়ে গেছেন প্রথমেই, আর আতঙ্কিত তো শেষের দিকে সরকার এবং ভয়ঙ্কর কলঙ্ক কেলেঙ্কারি সহ ওনারা শেষ মুহূর্তগুলো অপেক্ষা করছেন না। সুতরাং আমি সহায়ক সরকার সম্পর্কে উনি আমি তো খুব সহজেই বললাম যে জনগণের ভোটে জনগণের রায় প্রতিফলিত হয় কোনো ডিস্টারবেন্স ছাড়া, কারো হস্তক্ষেপ ছাড়া, অবৈধ হস্তক্ষেপ ছাড়া, সেরকম একটি সরকার নয় যিনি সহায়তা করবেন এই সঠিক জিনিসটি প্রতিফলিত হওয়ার জন্য, সেরকম একটি সহায়ক সরকার। এটা বুঝতে কষ্ট হওয়ার কিছু নেই। এটা এখন উনি বলতেছেন যে কী কী অবশ্যই আমরা নিশ্চয়ই উনিও দেখছেন যে আমরা এটা নিয়ে কাজ করতেছি যাতে একটি গ্রহণযোগ্য বক্তব্য এই বিষয়ে আমরা রাখতে পারি। সুতরাং অপেক্ষা করেন, আর সবার মেনে দাবি করলেই মেনে নিতে হবে তা না, ভালো দাবি করলে তো মেনে নেওয়া উচিত। এবং আমরা সবাই এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত যে জনগণের ভোটে নয়, জোর করে অথবা কেউ এসে একবার এরশাদ সাহেবের বাসা, একবার ওইভাবে ঘোগের বাসা থেকে নিয়ন্ত্রিত, ঘোগের বাসা থেকে নিয়ন্ত্রিত কোনো কর্মকাণ্ড, নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনা থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশে একটি প্রবল আন্দোলন হওয়া উচিত। ঘোগ শব্দটি আরো প্রতিশব্দ থাকলে আপনি বলতে পারেন, মানে অনেকে হয়তো বুঝবে না এরকম একটি বিষয়। এবং গত নির্বাচনের সময় তারা তো আসছিল, দল বেঁধে আসছিল, আয়সা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন জনকে গল্ফ ক্যান্টনমেন্টের সিএমএইচ হসপিটালে পাঠানোর জন্য প্রকাশ্যে কথাবার্তা, এগুলো থেকে এগুলো স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে চরম আঘাত। সুতরাং আমার মনে হয় এটা কোনো দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক রাজনৈতিক দল, দেশপ্রেমিক নেতা এটা অ্যালাউ করা কথা না। এবং এই সমস্ত দেশপ্রেমিক দলগুলোর কিছু বেশ কিছু উজ্জ্বল ইতিহাসও আছে, এই সমস্ত দলের নেতৃবৃন্দের বেশ কিছু নেতৃবৃন্দর জাতীয় পর্যায়ে ব্যাপক অবদানও আছে না। সুতরাং এইভাবে বললে ওনারা বলবেন যে স্বাধীনতাকে বিক্রি করা যায় নাকি, আমার মনে হয় বিষয়টা খুব অত্যন্ত, আমি তো আমার তো মনে হয় আমার তো মনে হয় আপনি না হোক এরকম আপনাদের মতো অনেক বুদ্ধিজীবীরাও আতঙ্কিত। ধন্যবাদ। এখন একটি কথা আমি বলবো, তার একটি কথা বলবার কোনো সুযোগ নেই, পাঁচ সেকেন্ড। আমি তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ওনারা প্রায় 8-10 বছর ক্ষমতায় ছিলেন, আমাদের দেশনেত্রী বেগম চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন সম্পর্কে ওনারা বিভিন্ন বক্তব্য রাখেন, আজ পর্যন্ত কোনো মামলা এই সংক্রান্ত হয় নাই, প্রমাণিত হয় নাই। ধন্যবাদ। মিস্টার হাবিব মিল্লাত, খুব সংক্ষেপে শেষ করুন। আসলে বিস্কুটের উপর ট্যাক্স কিংবা লবণের উপর ট্যাক্স, এটা তো সত্যিকার অর্থে নতুন শুরু হয়নি, যেটা শুরু হয়েছে আগে থেকে শুরু হয়েছে সেটাই চলছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপির সময় একজন রিক্সা চালক স্বাধীন রিক্সা চালিয়ে তার পরিবারের জন্য অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারত না। এখন সেই রিক্সা চালক খাবার কিনেও কিছু টাকা জমাতে পারে, তাদের ইনকাম বেড়ে গেছে। টাকা চাল কিনতে এখন 48 টাকা কিনে। আমি কিন্তু কখনোই কাউকে ইন্টারাপ্ট করিনি আজকে অন্তত। এরপরে ওনারা বলছেন শেষের দিকে এসেছেন, আতঙ্কিত হবেন, শেষের দিকে এসছেন একটু উত্তেজিত হবেন। আরে উত্তেজিত হলে তো প্রথম দিকে হওয়ার কথা, যে অন্যায় অবিচার সন্ত্রাস তারা চালিয়েছে তাদের তো আজকে টিভি স্টেশনে কথা বলার কথা না। একান্তই জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করেন বলেই আপনাদের মতো এবং আপনাদের দলের নেতারা আজকেও টিভি স্টেশনে আসতে হয়। আমরা যদি এই 21 বছর এবং 5 বছর আমরা আশেপাশে আসতে সাহস পাই নাই, কারণ আপনাদের সন্ত্রাস, আপনাদের গুম, আপনাদের খুন, আপনাদের হাজার হাজার সৈনিকদের হত্যা করার কথা বাংলাদেশের ইতিহাস জানে। ফরহাদ মজহার নিয়ে কথা বলছেন, আসলে সত্যিকার অর্থে এটা আমার বিবেকে বাধে, যেটা একটা আইনের আওতায় আছে এখন তার সম্বন্ধে কথা বলা। তবে যে লোক 3:15 সময় টিকিট কাটতে পারে হানিফ কাউন্টার থেকে, যে লোক 170 টাকার ভাত খেতে পারে 9:00 সময়, যে লোক 10:15 দিকে ঢাকায় আসতে পারে, তার নিয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। যখন পাশে বসেছিল মাহমুদুর রহমান পাশে যখন বসেছিল, কি বুদ্ধি যে দিয়েছে যে খেলাফকে, কাবা শরীফের খেলাফ পরিবর্তনকে সাইদির প্রতিবাদ সভা দেখাতে পারে, এই লোকের কুবুদ্ধিতে আপনারাও ডুববেন, আপনাদের দলও ডুববে। আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, যে নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার রক্ত জননেত্রী শেখ হাসিনার শরীরে,
তিনি আর যাই করেন না কেন দেশের স্বার্থে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনার নেত্রী করেছিলেন যখন প্রেসিডেন্ট বুশ এসেছিলেন বাংলাদেশে, তখন তাকে গ্যাস দেওয়ার স্বার্থে 2001 সনে আপনি ক্ষমতায় গিয়েছিলেন, তখন জননেত্রী শেখ হাসিনা রাজি না হওয়ার কারণে আপনারা সেটা করেন। গ্যাস আছে নাকি আপনি দিবেন? প্রমাণ আছে, প্রমাণ প্রমাণ গ্যাস আছে নাকি আপনি দিবেন? আপনি থাকবে থাকি ইম্পোর্ট করতে হবে। সেটাই জননেত্রী শেখ হাসিনা বলেছিল 50 বছর দেশের গ্যাসের চাহিদা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে তৃতীয় মাত্রার এই পর্ব সহ অন্যান্য পর্ব আপনারা সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে, অর্থাৎ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে দেখতে পারেন। এর বাইরে অন্যান্য সোশ্যাল মিডিয়াও যে কোনো সময় পুরনো পর্বগুলো দেখে নিতে পারেন। পেশা কলিমুদ্দিন আহমেদ মিলন এবং প্রফেসর হাবিবে মিল্লাত, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বিতর্কে অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই বিতর্ক ছিল, আছে এবং থাকবে, চলতেই থাকবে। তবে ঘুরে ফিরে যে প্রসঙ্গটা বারবার এসেছে, একটি ভালো নির্বাচন আমরা দেখতে চাই আগামীতে, গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখতে, শক্তিশালী করতে, অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করবার জন্য একটি ভালো অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা গতকালই শুনেছি যে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ অনুমোদন করেছে, খুব শিগগিরই তারা সেটি প্রকাশ করবেন এবং নির্বাচন কমিশনকে তার কার্যকর ভূমিকায় আমরা দেখতে চাই। বাকিটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।